সবাইকে আমার চ্যানেল টেকনিক্যাল দিশিতে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। সো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝে গেছেন আজকে আমি ভিডিওর টপিক কি। সো গাইস, আর কথা না বাড়িয়ে চলেন শুরু করি। সো গাইস, আজকে ভিডিওর অনেক ইউজফুল একটা টপিক, ওটা হচ্ছে, সো গাইস দাঁড়ান, টপিকটা বলার আগে আমি আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাই। ওটা হচ্ছে, আমি আজকে সকালে ইউটিউব স্টুডিওতে গেছিলাম। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আমি যে দেখলাম তা পুরো অবাক করার মতো। ওটা হচ্ছে, আপনারা আমার ভিডিও অনেক কম সময়ের জন্যই ওয়াচ করছেন, ওগুলো মানে অনেক কিছুক্ষণের জন্য আপনারা ওয়াচ করছেন, হয়তো হাফ ওয়াচ করছেন, নাহলে এর থেকেও কম ওয়াচ করছেন। এটা আমার অনেক বেশি খারাপ লেগেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন, কারণ আমার ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওতে আমি ইনফরমেশন দিয়ে থাকি। যদি আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ না করেন, তাহলে আপনারা কোনো ইনফরমেশনই ভালো করে পাবেন না, 100% কোনো ইনফরমেশনই পাবেন না। সো গাইস, আর এই অনুরোধটাই রইলো, ফুল ওয়াচ করেন। আর আমার এই সপ্তাহের প্রথম দুটো ভিডিও দুটোটাই ইনস্টাগ্রামের উপর ছিল। একটা ছিল হাউ টু পুট লিঙ্ক অন ইনস্টাগ্রাম স্টোরি, এবং একটা ছিল ইনস্টাগ্রাম সিক্রেট সেটিংস। দুটো যদি দেখে না থাকেন, আই বাটনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো গাইস, এটা ছিল আপনাদের জন্য কথা। এখন আসি টপিকে। আজকের টপিক অনেক ইন্টারেস্টিং একটা টপিক, এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন মাইক্রো ইউএসবি অ্যান্ড টাইপ সি। আপনারা অনেকেই তো হয়তো জানেন না মাইক্রো ইউএসবি কী এবং টাইপ সি কী। আপনাদের মোবাইল যে চার্জারটা দিয়ে চার্জ হয়, এটা হচ্ছে মাইক্রো ইউএসবি এবং টাইপ সি। যেখানে একটাই এখানে মধ্যে থাকতে পারে, যে মোবাইলটা আপনার মোবাইলটা যেটা দিয়ে চার্জ হয়, যেখানে একটাই ওখানে মধ্যে হবে। প্রথমে আমি আপনাদেরকে স্ক্রিনে একটা ছবি দেখিয়ে দিই, যেটা হচ্ছে মাইক্রো ইউএসবি এবং টাইপ সির ছবি। প্রথমে আমি আপনাদেরকে মাইক্রো ইউএসবি ছবিটা দেখিয়ে দিই। সো গাইস, এখন দেখে নেন আপনারা মাইক্রো ইউএসবি ছবিটা। সো গাইস, দেখে নিলেন মাইক্রো ইউএসবি ছবিতে, হয়তো আপনাদের অনেক মোবাইলের চার্জার ঠিক এরকম, তাহলে এটা মাইক্রো ইউএসবি হবে। আর যদি আপনার মোবাইল চার্জারটা এরকম না হয়ে থাকে, তাহলে স্ক্রিনে এখন আমি আরেকটা ছবি দেখাচ্ছি, যেটা দেখলে আপনারা বুঝে যাবেন যে আপনার মোবাইলের চার্জারটা ঠিক এরকম হতে পারে। সো গাইস, এখন আপনারা মানে দেখে নেন টাইপ সি ক্যাবেলের ছবিটা। সো গাইস, দেখে নিলেন আপনার টাইপ সি ক্যাবেলের ছবিটা। আশা করি আপনার দুটোটা ছবি দেখে বুঝতে পেরেছেন যে কোনটা টাইপ সি এবং কোনটা মাইক্রো ইউএসবি। এখন আমি আপনাদেরকে একটা কেবেল দেখাতে চাই। আমার কাছে মাইক্রো ইউএসবি একটা কেবেল আছে, ওইটা হচ্ছে এটা। ওকে, দেখতে যেতে পারছেন আপনারা এই কেবেলটা, এই কেবেলটা বেসিক্যালি ইউএসবি টু মাইক্রো ইউএসবি একটা কেবেল। এটা আমি একটা এয়ারপোর্টের সাথে পেয়েছিলাম, এয়ারপোর্টের আনবক্সিংটা আমি আমার চ্যানেলে করেছি। যদি আপনারা দেখে না থাকেন, আই বাটনে দিয়ে দিব, আমি ওই আনবক্সিংটা আপনারা দেখে নিতে পারেন। আর আমার চ্যানেলে আরও অনেক আনবক্সিং আছে, অনেক, একটা ইয়ারফোন, দেন ওই ঘড়ি, দেন মোবাইল, দেন এইরকম এয়ারপড, এগুলোর আনবক্সিং আছে। যদি আপনারা দেখে না থাকেন, দেখে নেন, ভিআর বক্সেরও আনবক্সিং আছে, এগুলো দেখে নেন। সবগুলো লিঙ্ক তো আমি আপনারা দিতে পারবো না, যেগুলো পারবো ওগুলো পারবো, আর যেগুলো পারবো না ওগুলো আপনারা আমার চ্যানেলে ঢুকে দেখে নিন। এরপরেই আমি আপনাদেরকে দেখাই যে মাইক্রো ইউএসবি কীভাবে কাজ করে। ওইটা বলার আগে আমি আপনাদের সাথে কিছু একটা পয়েন্ট শেয়ার করবো, যেটা ডিফারেন্স বিটুইন মাইক্রো ইউএসবি এবং টাইপ সিটা ভালোভাবে উল্লেখ করবে। প্রথমে যে পয়েন্টটা আমি শেয়ার করবো, এটা হচ্ছে ডাবল সাইডেড চার্জ। হ্যাঁ গাইস, ডাবল সাইডেড চার্জ আপনারা দেখতে পাচ্ছেন এই মাইক্রো ইউএসবিটা। আর আমার কাছে আরেকটা ফোন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ফোনটা, এটার আনবক্সিং আমি আমার চ্যানেলে করেছি, সিম্পনি BL97। আপনারা দেখতে পাচ্ছেন সিম্পনি BL97, এটার আনবক্সিং আমার চ্যানেলে আছে, যারা দেখেননি তারা দেখে নিন। সো গাইস, এখন আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো যে মাইক্রো ইউএসবি কীভাবে কাজ করে। দেখেন, মাইক্রো ইউএসবি দুটো সাইড ঠিক আলাদা, একদিকে ঠিক এরকম এবং আরেক দিকে ঠিক অন্যরকম। সো গাইস, প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে মাইক্রো ইউএসবি কীভাবে কাজ করে। প্রথমে আমি যদি এ সাইড দিয়ে মোবাইলে মাইক্রো ইউএসবি ইনপুট করি, এখানে মাইক্রো ইউএসবি পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখে। দেখেন গাইস, এটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট। এখানের মধ্যে যদি আমি এটাকে ইনপুট করি, এটা ভালোভাবে ইনপুট হয়ে যাবে, এবং আমি এটাকে অ্যাডাপ্টারের সাথে লাগিয়ে চার্জ করতে পারবো। কিন্তু আমি যদি এটাকে ইনপুট না করি, এটাকে যদি আমি এদিক দিয়ে ইনপুট না করে এদিক দিয়ে ইনপুট করি, তাহলে এটা গাইস দেখেন ইনপুট হবে না। দেখেন, এটা ঢুকছেই না, ইনপুট হবে না, কারণ মাইক্রো ইউএসবিতে দুটো সাইড দিয়ে পাওয়ার ইনপুট হয় না, টাইপ সিতে শুধু এটা হয়, কারণ টাইপ সি মাইক্রো ইউএসবি মাইক্রো ইউএসবি। সো গাইস, দেখে তো নিন আপনারা প্রথম ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই আসলে হয় টাইপ সিতে। টাইপ সিতে আপনি দুটো দিক থেকেই এই ডাবল সাইডের চার্জ করতে পারবেন, ওটাতে আপনার কোনো ইস্যু হবে না। এরপরে আমি সেকেন্ড যে পয়েন্টের কথা বলবো, ওটা হচ্ছে পাওয়ার ইনপুট। হ্যাঁ গাইস, পাওয়ার ইনপুট টাইপ সি 100 ওয়াট পর্যন্ত পাওয়ার ইনপুট করতে পারে, যেটা অনেক বড় একটা বিষয়, কারণ
আপনি টাইপ সি দিয়ে ল্যাপটপ স্মার্টফোন ট্যাবলেট সব কিছু চার্জ করতে পারবেন, মাইক্রো ইউএসবি দিয়ে আপনি সব কিছু চার্জ করতে পারবেন না, কারণ ল্যাপটপের যে পাওয়ার ইনপুট ওটা হচ্ছে 60 ওয়াটস আর টাইপ সির যে পাওয়ার ইনপুট ওটা হচ্ছে 100 ওয়াটস, যেটা ল্যাপটপের পাওয়ার ইনপুট থেকে অনেক বেশি, তাই আপনারা ল্যাপটপ এই টাইপ সি দিয়ে চার্জ করতে পারবেন। কিন্তু মাইক্রো ইউএসবি দিয়ে আপনার সেটা হবে না, কারণ মাইক্রো ইউএসবির পাওয়ার ইনপুট টাইপ সি থেকে কম, কারণ ম্যাক্রো ইউএসবি আর টাইপ সি টাইপ সি। সো গাইস এখন আরেকটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যেটা হচ্ছে ডাটা ট্রান্সফার। হ্যাঁ গাইস, আপনারা অনেকেই হয়তো DSLR দিয়ে ভিডিও করেন, ভিডিও করার পরে এটাকে এসডি কার্ডটাকে ল্যাপটপে নেন এবং ল্যাপটপ থেকে ডাটাটা ট্রান্সফার করে মোবাইলে নেন। হ্যাঁ গাইস, কিন্তু এই ডাটা ট্রান্সফার করার সময় আপনারা এইরকম ম্যাক্রো ইউএসবি কেবল দিয়ে ডাটা ট্রান্সফার করতে পারবেন না, ওটার জন্য আপনার টাইপ সি লাগবে, কারণ টাইপ সি দিয়ে ডাটা ট্রান্সফার করা যায়। এটা আপনারা তো অনেকেই জানেন, যারা ডাটা ট্রান্সফার করেন তারা তো জানেন এই টাইপ সি দিয়ে ডাটা ট্রান্সফার করা যায়, কিন্তু ম্যাক্রো ইউএসবি দিয়ে অতটুকু পর্যন্ত ডাটা ট্রান্সফার করা যায় না। এরপর যেটা ওটা হচ্ছে ফাস্ট চার্জিং। হ্যাঁ গাইস, টাইপ সি ম্যাক্রো ইউএসবি থেকে অনেক ফাস্ট চার্জিং প্রদান করে টাইপ সি। হ্যাঁ গাইস, টাইপ সি দিয়ে অনেক ভালোভাবে অনেক ফাস্টলি আপনি চার্জ করতে পারবেন, যাদের মোবাইলে টাইপ সি আছে তারা তো জানেনই যে টাইপ সি দিয়ে আপনি অনেক ভালোভাবে মোবাইল অনেক ফাস্টলি চার্জ করা যায়, কিন্তু ম্যাক্রো ইউএসবি দিয়ে সেটা যায় না। এটাই ছিল একটা পয়েন্ট ফাস্ট চার্জিংয়ের, ওটার জন্য টাইপ সিতে কিছু এই কিছু মূল্য হতে হয় টাইপ সিতে, তাহলেই টাইপ সি দিয়ে আপনি ফাস্ট চার্জিং করতে পারবেন। এরপরে এটা হচ্ছে পাওয়ার ইনপুট এবং আউটপুট টাইপ সি দিয়ে দুটোটাই করা যায়। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বলি, এখন আপনারা লেটেস্ট যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন ওখানে ইনপুট এবং আউটপুট দুটোদিকেই টাইপ সি পোর্ট দেওয়া আছে, কারণ দেখেন মোবাইলের নিচে দেওয়া আছে টাইপ সি পোর্ট চার্জিং করার জন্য এবং অ্যাডাপ্টারের পিছনে দেওয়া আছে চার্জ টাইপ সি পোর্ট টাইপ সি কেবেলটাকে ইনপুট করার জন্য পাওয়ার আউটপুট হওয়ার জন্য। সো গাইস এটাই হচ্ছে টাইপ সি কেবেল, ইনপুট এবং আউটপুট টাইপ সি কেবেল দুটোটাই করা যায়। টাইপ সি কেবেলের দুটো ব্রান্ড হয়, এটার মূল্য হচ্ছে বেসিক্যালি টাইপ সি কেবেলের দুটো ব্রান্ড হয় এরকম হবে, কিন্তু ম্যাক্রো ইউএসবি কেবেলের এক প্রান্ত এরকম এবং এক প্রান্ত এসপর এই পার্টটা বেসিক্যালি ইউএসবি এবং এই পার্টটা বেসিক্যালি ম্যাক্রো ইউএসবি, কিন্তু কিছু কিছু টাইপ সি কেবেল আছে যেখানে দুটো পার্টই এসআইডো টাইপ সি এবং এ সাইডও টাইপ সি। আসলে এটাই ছিল বেসিক্যালি ডিফারেন্সটা, আসলে টাইপ সি এবং ম্যাক্রো ইউএসবি চারটা ডিফারেন্স আমি আমার চ্যানেলে বলেছি। কিছু কোনো ভিডিওর কোনো পার্ট যদি আপনারা স্কিপ করে থাকেন তাহলে আবার দেখে নেন, ওই পার্টগুলো অনেক ইউজফুল হয়েছে এই পার্টগুলো। সো গাইস ভিডিওটা কেমন লেগেছে আমাকে লাইক করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, তা যদি ভালো না লাগে তাও কমেন্ট করবেন, কিছু ভালো না লাগে তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই দিব। আপনারা কমেন্ট করলে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ গাইস আপনারা যখন কমেন্ট করেন ওটা আমাকে অনেক বেশি ইন্সপিরেশন দেয়, আপনারা যখন কমেন্টটা করেন ওই জন্য। সো গাইস কমেন্ট করিয়েন, আর গাইস আপনারা যদি কেউ আমাকে ইনস্টাগ্রামে ফলো করে না থাকেন আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নেন, আমি আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর ভিডিওর প্রথমে ভিডিওর কিছুক্ষণ আগে যদি আপনারা একটা নোটিফিকেশান আওয়াজ শুনেন ওইটাকেও স্কিপ করে যান, ওইটা বেসিক্যালি আমার মোবাইলের উপরে এখন মেসেজ এসেছে, সরি। সো গাইস আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিন। সো গাইস ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, তৎক্ষণার জন্য বিদায়, ঘরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।